রবিবার পবিত্র খুশির ঈদের উৎসবে সাধারণ মানুষের সঙ্গে পবিত্র নামাজে সামিল হয় আনন্দ উৎসবে মেতে উঠলেন ইটাহার তৃণমূলের বিধায়ক মোশাররফ হোসেন। এদিন বিধায়ক মোশাররফ হোসেন সকাল সকাল ইটাহার থানার জয়হাট অঞ্চলের গোপালনগর গ্রামের বাড়ির এলাকায় পবিত্র ধর্মীয় ঈদগাহ ময়দানে পবিত্র নামাজে অংশ নেন। এদিন নামাজ শেষে সর্বস্তরের সাধারণ মানুষকে পবিত্র ঈদের উৎসবের শুভেচ্ছা জানান বিধায়ক মোশাররফ হোসেন। পাশাপাশি ধর্মীয় নামাজ শেষে পবিত্র কবরস্থানে প্রয়াত বাবা ইয়াকুব আলী সরকারের কবরস্থানে নামাজ ও দোয়া আদায় করেন। দুর্গাপূজার খুঁটি পূজোর সাথে সাথে দীপাবলির কালী পূজোর খুঁটি পূজো সেরে ফেললো রায়গঞ্জ শহরের অন্যতম সেরা কালী পূজো কমিটি বিপিএস ক্লাব। এবছর 37তম বর্ষে কালী পূজোয় বিপিএস ক্লাবের সেরা আকর্ষণ দুবাইয়ের বুর্জ খালিফা। রায়গঞ্জের মানুষ এবারে তাদের শহরে থেকেই দেখতে পাবেন দুবাইয়ের আকর্ষণীয় বুর্জ খালিফা বলে জানিয়েছেন বিপিএস ক্লাব কর্তৃপক্ষ। উল্টোর অর্থে দিনে সন্ধ্যায় কালী পূজোর খুঁটি পুজো করলেন তারা। হেমদাবাদ ব্লকের বাহারাইল রথ উৎসব কমিটির উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হল বাহারাইল এলাকায়। শনিবার রাতে আমন্ত্রিত বাউল শিল্পীদের নিয়ে এই বাউল উৎসব অনুষ্ঠিত হয়। এই বাউল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরমদিঘি বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পাপাল, বিশিষ্ট সমাজসেবী প্রফুল্ল বর্মন, শাহজাহান আলী সহ অনেকে। শনিবার গভীর রাত্রি পর্যন্ত বাউল উৎসবে শুনতে ভিড় হয় লক্ষ লক্ষ স্থানীয়দের। আবারও রেললাইনের ওপর চলে আসলো হাতি এবং ফের ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল হাতিটি। রেল সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে চালসা নাগরা কাটাগামী রেললাইনের 71/7 কিলোমিটার এলাকায় ট্রেনের সামনে চলে আসে একটি দাঁতাল হাতি। হাতিকে রেললাইনের ওপরে দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন চালক এস বড়ুয়া ও সি কে মিশ্র। হাতিটি জঙ্গলে চলে যাওয়ার পর ফের ট্রেন চালানো শুরু করেন চালক। চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল বাইক। ঘটনায় জখম হলেন এক বাইক আরোহী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নাগরাকাটার বামুনডাঙ্গা চা বাগানে। জখম ওই ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং, তিনি ওই বাগানেরই বাসিন্দা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সন্ধ্যায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিদম কুমার রায়। গঙ্গারামপুরের পুরনো বাড়িতে ফিরে যেতে চাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সন্ধ্যায় কথা কাটাকাটি হয়, এরপরেই এই ঘটনা ঘটে। রবিবার সারা দেশের সঙ্গে ঈদ উল আজহা মেতে উঠলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন সকালে ইসলামপুরে ঈদগাহ ময়দানে নামাজ পাঠে সামিল হয়েছিলেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এদিন ঈদগাহ ময়দানে নামাজ পাঠে অংশ নেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নামাজ পাঠে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক করিম সাহেব। প্রয়াত হলেন রাজ্যের সমবায় সমিতি আন্দোলনের প্রবর্তক তথা পুরোধা তমাল কান্তি দাস। তার মৃত্যুতে গভীরভাবে শোকাচ্ছন্ন রায়গঞ্জ শহরের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা। রবিবার রায়গঞ্জ শহরে প্রয়াত তমাল কান্তি দাসের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তর দিনাজপুর ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ সোসাইটির অফিসে সমবেত হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান উৎপল ঘোষ সহ অন্যান্য সদস্যরা। আষাঢ় মাস তবুও দেখা নেই বৃষ্টির, তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। বর্ষার গড় হাজিরায় কপাল পুড়েছে উত্তরবঙ্গের, পাশাপাশি তিনটার ভাজ কৃষকদের কপালে। খালবিল নদীর জল শুকিয়ে যাচ্ছে, ফলে পর্যাপ্ত জলের অভাবে বিপর্যয়ের মুখে পাট চাষিরা। শুকিয়ে যাচ্ছে গাছ, বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় পাটের চাষ। প্রখর রোদে গাছ শুকিয়ে যাচ্ছে, তা এক প্রকার বাধ্য হয়েই পাট গাছ কেটে নিচ্ছেন চাষিরা। গাছ কাটলেও জলের অভাবে পাট পচাতে না পেরে ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। 21 জুলাই শহীদ স্মরণ সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা আয়োজিত হলো গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যায় গাজলের সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরবিন্দ ঘোষ, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সহ অন্যান্যরা। পবিত্র ঈদ উপলক্ষে মেতে উঠেছেন সারাদেশের মুসলিম ধর্মপ্রাণ মানুষ। রবিবার করণদিঘির বিধায়ক গৌতম পাল পবিত্র ঈদ উপলক্ষে দক্ষিণ বিলাসপুর সহ অন্যান্য পঞ্চায়েত এলাকায় গোলাপ ফুল দিয়ে নামাজ পড়তে আসা মানুষদের ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি মিষ্টি মুখও করানো হয়, সকলের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল। এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন বিধায়ক। সিপিএম ছেড়ে 9 বামপন্থী নেতা কর্মী রবিবার যোগ দিলেন সিপিআই এ। শনিবারই সিপিএম এর দার্জিলিং জেলা কমিটির 5 নেতা দল থেকে ইস্তফা দিয়েছিলেন। সিপিএম এর দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে গিয়ে সিপিএম এর অন্যতম নেতা পার্থ মৈত্রের নেতৃত্বে 5 যুব নেতা ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন জেলা সম্পাদক সমন পাঠকের হাতে। রবিবার তারা সদলবলে যোগ দিয়েছেন সিপিআই তে। দলত্যাগী নেতারা জানিয়েছেন নীতিগত কারণে সিপিএম ছাড়লেও বামপন্থার নীতি থেকে ভ্রষ্ট হননি তারা। কোনো এক সময় সিপিআই ভেঙেই সিপিএম এর জন্ম হয়েছিল, তাই তারা ফের ফিরে গেলেন পুরনো ছাতার নিচে। পবিত্র কুরবানি ঈদ উৎসবের দিন বড় মসজিদের সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত টিটাগড়বাসী। টিটাগড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে প্রকাশ্য দিবালোকে বিটি রোডের উপরে বোমা মারে দুষ্কৃতীরা। ব্যস্ত বিটি রোড ও উৎসবের দিন প্রকাশ্য দিবালোকে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডল। শান্ত টিটাগড়ে বোমাবাজির ঘটনায় নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
রবিবার মুসলিম সম্প্রদায়ের মানুষের বড় উৎসব ঈদ আর সেই উৎসবকে কেন্দ্র করে ময়নাগুড়ি জুড়ে খুশির হাওয়া রবিবার সকাল থেকেই ময়নাগুড়ির সমস্ত মসজিদে আনন্দের ছোঁয়া দেখা যায় ময়নাগুড়ি টাউন মসজিদে সকাল থেকেই মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা আসেন এবং নামাজ পড়েন এই খুশির ঈদ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণে মসজিদগুড়িতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল মেটাল ডিটেক্টর দিয়ে বিশেষ বিশেষ মসজিদগুড়িতে তল্লাশি চালানো হয় রথের মেলায় গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটনায় জখম দুই মহিলা তিন শিশু সহ মোট সাতজন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিওরবেড়িয়া গ্রামে শনিবার রাতে উল্টো রথের মেলায় অন্যান্য পশ্চার সাথে বসেছিল গ্যাস বেলুন জানা গিয়েছে সেই বেলুনই ফোলাতে গিয়ে কোনোভাবে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে দোকানদার সহ আরো সাতজন আহত হয় আহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে রবিবার মালদার ইংরেজ বাজার ঈদ আল আজহার নামাজে সামিল ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এদিন শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে প্রখর রোদকে উপেক্ষা করেই নামাজ পাঠে সামিল হয় অসংখ্য মুসলিম মানুষ ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা প্রতি বছরের মতো এই বছরও শিলিগুড়িতে পালন করা হলো ঈদ উৎসব কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে প্রচুর মানুষের ভিড় করে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে নামাজ পড়ার উদ্দেশ্যে বিভিন্ন মানুষ আজ একত্রিত হয়ে নামাজ পড়েন এই ঈদ ময়দানকে কেন্দ্র করে একেবারে সূক্ষ্ম নিরাপদ বলয় তৈরি করা হয় এবং ঈদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ অফিসার থেকে শুরু করে আরো বিভিন্ন মানুষেরা ঈদ উজ্জোহার নামাজ পাঠে সামিল হলেন মুসলিম সম্প্রদায়ের মহিলারা রবিবার মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মালদা শহরের হায়দারপুর এলাকায় শতাধিক মহিলা একত্রিত হয়ে ঈদ উজ্জোহার নামাজ পাঠ করেন গত 22 বছর ধরে তারা এই নামাজ পাঠে অংশ নিয়ে আসছে এদিন বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া করেন তারা পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটর বাইক চালক জানা গিয়েছে বংশীয়ারী ব্রিজে রবিবার দুপুরে ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক দুটির গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন এবং পরবর্তীতে সেখান থেকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে জানা গিয়েছে মোটর বাইক দুটির আরোহী বিপ্লব বসাক এবং সমর সরকার হরিরামপুরে এক ব্যক্তি খুনের ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল শনিবার প্রতিবাদে দুষ্কৃতীরা একাধিক দোকানপাট ভাঙচুর চালায় এলাকায় এই ঘটনার পর দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল থেকেই হরিরামপুর বাসস্ট্যান্ড চত্বরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সব দোকানপাট বন্ধ রাখা হয় এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় যান বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কলকাতায় 21 জুলাই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে রবিবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া এলাকা অনুষ্ঠিত হল তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি সভা সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য অঞ্চল সভাপতি উত্তম সরকার তৃণমূল নেতা বিক্রম কুণ্ডু সহ তৃণমূলের কর্মীরা রায়গঞ্জ শহরে স্থায়ী সমস্যা যানজট যার জেরে নাজেহাল শহরের সাধারণ মানুষ গত 2 দিন আগে এই ভোগান্তির খবর সম্প্রচারিত হয় আরসিটিভি সংবাদে এবারে এই স্থায়ী সমস্যা মেটানোর বিষয়ে আলোচনার জন্য গণকনভেনশনে ডাক দিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন রবিবার এ বিষয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে রায়গঞ্জের বণিক সভা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোরী রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ওই কিশোরীর নাম রিমি হালদার তার বাড়ি নীলঘাট পুরাটুলি এলাকায় এদিন কয়েকজন সঙ্গীর সাথে মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় সে খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঈদ উল আজহার নামাজ পাঠ আয়োজিত হল মালদা জেলার সুজাপুরের 9 মৌজা ঈদগাহ কমিটির ময়দানে উল্লেখ্য সুবিশাল এই ঈদগাহ ময়দানে প্রায় লক্ষাধিক মানুষেরা অংশ নেয় নামাজ পাঠে এই নামাজ পাঠে বিশ্ব সম্প্রীতির বার্তা দেওয়া হয় গোটা বিশ্বে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া অগ্রদূত যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট শনিবার আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য অঞ্চল সভাপতি উত্তম সরকার ক্লাব সভাপতি চন্দন সরকার সহ অন্যান্যরা এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে নগদ অর্থ এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে এদিন কড়া রোধকে উপেক্ষা করে ফুটবলপ্রেমী মানুষেরা খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ঢাকের বাদ্যি আর পবিত্র মন্ত্রপাঠের মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠিত হল মালদার ঝংকার ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো এদিন শহরের বিনয় সরকার রোডে অবস্থিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা উল্লেখ্য শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাবের পুজো প্রতিবছরই বৈচিত্র্যময় থিম দর্শনার্থীদের কাছে তুলে ধরেন উদ্যোক্তারা এবছরও তার অন্যথা হবে না বলে দাবি পুজো আয়োজকদের
সংস্কারের অভাবে বেহাল অবস্থা রাস্তার ফলে চলাচলে তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া থেকে পীরবন্ধু পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। বারংবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন গ্রামবাসীরা। 5 দিন আগে মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল রবিবার। এদিন দুপুরে চাঁচলের চন্দ্রপাড়ার বলরামপুর ঘাটে শিশুর মৃতদেহ ভেসে উঠতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, গত মঙ্গলবার চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যোতমনি গ্রামে মায়ের সাথে কাপড় কাচতে গিয়ে মহানন্দা নদীতে তলিয়ে যায় ফাইমা ইয়াসমিন নামে ওই শিশুকন্যাটি। ডুবুরি এবং স্পিডবোট নামিয়ে উদ্ধার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু সন্ধান মিলছিল না তার। এদিন শিশুটির দেহ উদ্ধার হতেই শোকের ছায়া এলাকা জুড়ে। মালদা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি রবিবার গাজল ব্লকেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মেতে ওঠেন ঈদ উৎসবে। এদিন গাজলের শাহজাদপুর দেওতলা সহ বিভিন্ন এলাকার ঈদগাহে নামাজ পাঠে অংশ নেন তারা। পাশাপাশি চলে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পালা। ওয়েস্ট বেঙ্গল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 16তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত রোটারি ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় এই সভা। শুরুতেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের জেলা সম্পাদক জয় দত্ত রায় বলেন, ক্রমাগত ওষুধের মূল্য বৃদ্ধি, ওষুধের উপর জিএসটি পরিমাণ সহ একাধিক সমস্যার বিষয়ে আলোচনা করা হয় এদিনের সভায়। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো গাজল ব্লক ই রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। মূলত যেসব ছাত্রছাত্রীদের অভিভাবক ই রিক্সা সংগঠনের সাথে যুক্ত সেই সমস্ত পড়ুয়াদের এদিন ফুলের তোড়া, মিষ্টি সহ অন্যান্য সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থানাধিকারী শুভম কুণ্ডুর পড়াশোনার এবছরের দায়িত্ব নেয় সংগঠন। পদুবারি এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল, অরবিন্দ ঘোষ, সাগরিকা সরকার সহ অন্যান্যরা। উত্তরবঙ্গের 8টি এবং আসামের 6টি জেলাকে নিয়ে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আত্মপ্রকাশ নতুন সংগঠনের। রবিবার কোচবিহার শহরের সুনীতি রোডে একটি বেসরকারি হোটেলে অল ইন্ডিয়া কামত কোচ রাজবংশী মহাসভা নামে ওই সংগঠনের পক্ষ থেকে বিশেষ বৈঠক করা হয়। বৈঠক শেষে তাদের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে এলাকা। পথ দুর্ঘটনার পর এলাকার মানুষেরা পথ অবরোধ করেন, এমনকি পুলিশের গাড়ি চালকের সঙ্গে হাতাহাতি হয় বলে অভিযোগ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত সহ বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে।